ওয়েলকাম এভরিওয়ান দামোদরপুর প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমরা আজকে ক্লাস ফোরের ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বই থেকে লেসেন ওয়ানের হোয়াই ইজ দ্য স্কাই শো হাই সম্পর্কে জানব আমরা গত ক্লাসেই এই লেসনটা শুরু করেছিলাম এবং এই হোমওয়ার্কগুলো আমরা করে নিয়েছি তোমরা খুব সুন্দরভাবে হোমওয়ার্ক পাঠিয়েছ কালারফুল ড্রয়িংও করেছ আজকে আমরা দেখে নেব এই গল্পের মধ্যে বা এই স্টোরি যেটা আমরা হোয়াই ইজ দ্য স্কাই শো হাই তার মধ্যে কি রয়েছে তাহলে চলো সময় নষ্ট না করে আমরা চলে আসি পরের পেজে বের করো পেজ নাম্বার ফরটিন লেটস রিড তাহলে শুরু করা যাক দেখো প্রথমেই এখানে একটা ইটালিক বা একটু বাঁকা হরফে কিছু লেখা রয়েছে আসলে এটা হলো গল্পের কিছু ব্যাকগ্রাউন্ড মানে কোথায় গল্পটা শুরু বা গল্পটা কে কাকে বলছে সেই বিষয়টা আমরা এখানে জানতে পারবো তাহলে দেখে নি এখানে কি লেখা রয়েছে পড়ে নাও আমার সঙ্গে সঙ্গে ইট ওয়াজ টেন ও ক্লক ইন দ্য নাইট অর্থাৎ এটা রাত্রের দশটা মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড মিমি আর রাজু তোমাদের মতোই দুটো ছেলে মেয়ে ছোটো ছোটো তারা এখনও বিছানা যায়নি বিছানায় যায়নি অর্থাৎ শুতে যায়নি এখনও দেখো রাত দশটা বেজে গেছে তাও শুতে যায়নি অর্থাৎ তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হচ্ছে দে ওয়ান্টেড টু হিয়ার আ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার তাদের মায়ের কাছে তারা একটা স্টোরি শুনতে চাইছে কেমন স্টোরি না বেড টাইম স্টোরি অর্থাৎ আমরা অনেক সময় দেখবে আমরা ঘুম ঘুম আসছে না তখন আমাদের গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদারকে বললাম যে ঠাকুমা বা দাদু একটা গল্প বলো ঘুম আসছে না ঠিক সেই রকম মিমি অ্যান্ড রাজু গল্প শুনতে চাইছে কার কাছে ফ্রম দেয়ার মাদার তাদের মায়ের কাছে সো মিমি অ্যান্ড রাজুজ মাদার লে ডাউন উইথ দেম তাদের সঙ্গে শুয়ে পড়লো মিমি এবং রাজুর মা অন দ্য বেড বিছানাতে কি বলছে দেখো মা অল রাইট দেন তাহলে ঠিক আছে মাদার সেট তাহলে এখানে দেখো ইনভাইটেড কমার মধ্যে যেটা রয়েছে সেটা মা বলছেন অল রাইট দেন তাহলে ঠিক আছে আই উইল টেল ইউ আ স্টোরি আমি তোমাদেরকে একটা গল্প বলবো স্টোরি মানে কি গল্প তাহলে তোমরা লিখে নাও এটা স্টোরি এস টিও আর ওয়াই স্টোরি মানে গল্প এরপর দেখো কি লেখা রয়েছে আই হ্যার্ড দিস ফ্রম ফ্রম মাই মাই মাদার আমি এটা আমার মায়ের কাছে শুনেছি মানে কোনটা যে গল্পটা বলবেন মা সেটা হোয়েন আই ওয়াজ ইয়ার এজ যখন আমি তখন ছোট ছিলাম তোমাদের মতো তখন আমার মা বলেছে এই গল্পটা

বা প্রশ্ন করা কি জিজ্ঞাসা করলো দেখো হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট এই গল্পটা কিসের নিয়ে তাহলে আমরা অনেক সময় গল্প জিজ্ঞাসা করলে বলি না যে কি নিয়ে গল্প বলবে দাদু বা কি নিয়ে গল্প বলবে ঠাকুমা ঠিক সেই রকম মিমি অ্যান্ড রাজু জিজ্ঞাসা করছে কি হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট এই গল্পটা কি নিয়ে মি মিয়ান রাজু আকস্ট অল এক্সাইটেড তাহলে এক্সাইটেড হয়ে মানে তারা খুব উৎসাহিত হয়েছে গল্প শুনবে সেই জন্য খুবই উৎসাহ তাহলে লিখে নাও এক্সাইটেড মানে উদ্দীপিত বা এখানে উৎসাহিত লেখো এবার মা কি বলছেন দেখো ইটস অ্যাবাউট দ্য স্কাই তাহলে ইটস ইটস মানে ইট ইজ তাহলে এটা হলো অ্যাবাউট দ্য স্কাই আকাশের সম্পর্কে মাদার শেড স্মাইলিং মা হেসে বললেন এটা একটা আকাশের সম্পর্কে গল্প ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট তোমরা কি শুনতে চাও ও ইয়াস দেড হ্যাঁ হ্যাঁ শুনবো কেনা গল্প শুনতে ভালোবাসে সবাই আমরা গল্প শুনতে ভালোবাসি মাদার বিগেন দ্য টেল তাহলে মা সেই গল্পটা শুরু করলেন দেখো এখানে আবার টেল লেখা রয়েছে টেল মানেও গল্প আবার স্টোরি মানেও গল্প ঠিক আছে তাহলে টেল মানেও গল্প আবার দেখো এখানে আরেকটা জিনিস দেখো এর আগে আমরা টি ডাবল এল দেখেছি একটা টেল সেই টেলটার অর্থ হলো বলা দেখো এখানে কি লেখা রয়েছে আই উইল টেল ইউ আ স্টোরি আমি তোমাদেরকে একটা গল্প বলবো তাহলে এই টেলটা মানে হলো বলা। এখানে টি এ এল ই টেল মানে হলো গল্প ঠিক আছে একই রকম শুনতে এই রকম শব্দ রয়েছে কিছু যেগুলোর মিনিং আলাদা হয় তাহলে আরও এক ধরনের টেল হয় টি এ আই এল তাহলে এই টেলটার মানে কি সেটা আমরা জেনে নেব এটার মানে হলো লেজ তাহলে দেখো টেল দিয়ে তিন রকমের কথা হয় টেল মানে গল্প টেল মানে বলা টেল মানে লেজ তাহলে আমরা এখানে চলে আসি কি গল্পে রয়েছে সেটা আমরা জেনে নেবো তাহলে জায়গাটা একবার তোমরা আবার নিজেরা রিডিং পড়ে নাও তারপর শুরু করবে একবার আমরা একসঙ্গেই পড়ি তাহলে ইট ওয়াজ টেন ও ক্লক ইন দ্য নাইট মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড দে ওয়ান্টেড টু হিয়ার A bedtime story from their mother. So Mimi and Raju's mother lay down with them on the bed. Alright then, mother said. I will tell you a story. I heard this from my mother when I was your age. What is the story all about? Mimi and Raju asked, all excited. It's about the sky, mother said, smiling. ডু ইউ ওয়ান্ট টু hear ইট ও oh, yes, they মাদার বিগ began দ্য টেল এবার আমাদের গল্পটা শুরু হচ্ছে দেখো গল্পে কী বলছেন মা লং অ্যাগো অনেক দিন আগে তাহলে গল্পটা অনেক দিন আগেকার গল্প এভরিবডি কুড টাচ দ্য স্কাই প্রত্যেকেই আকাশকে টাচ করতে পারত বাট টাচ মানে কি ছুতে পারত টাচ মানে ছোঁয়া তাহলে প্রত্যেকেই আকাশকে ছুতে পারত দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান্ড আম্ব্রেলা ওভার দ্য আর্থ তাহলে আকাশটা স্ট্রেচ ছিল স্ট্রেচ মানে প্রসারিত ছিল লাইক অ্যান্ড আমব্রেলা যেমন আমব্রেলা মানে কি মানে ছাতা যেটা আমরা ব্যবহার করি সেটা যেমন প্রসারিত থাকে ঠিক সেই রকমই আকাশও ছিল প্রসারিত ওভার দ্য স্কাই এবং খুব কাছে ছিল যা যার জন্যই অনেক দিন আগে সে তখনকার মানুষেরা স্কাই বা আকাশকে ছুতে পারত তাহলে স্ট্রেচড মানে এটা লিখে নি এস টি সি এইচ ইডি স্ট্রেচ মানে প্রসারিত আচ্ছা আম্রেলার আর্থ মানে তো তোমরা জানোই আর্থ মানে আমাদের পৃথিবী দেখো এখানে এই পৃথিবীর একদম কাছেই রয়েছে আকাশটা হি প্লেড উইথ লিটিল চিলড্রেন হি মানে কি দ্য স্কাই দ্য লিটিল চিলড্রেন ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে আকাশ খেলা করতো বলস অ্যাট হিম হি থ্রিউ ব্যাক হি থ্রিউ দ্য বলস ব্যাক তাহলে এরা বল ছুটতো এবং আকাশও বলটাকে ছুঁড়ে দিত তাহলে খুব মজাদার খেলা হতো কিন্তু দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস আকাশ এবং ছেলেমেয়েরা আনন্দে তারা হাসত তাহলে হ্যাপিনেস মানে আনন্দে আর লাভ মানে হাসি তাহলে আমরা লিখে নিই হ্যাপিনেস হ্যাপিনেস মানে জয় বা আনন্দ এরকম খেলা হলে তো আমাদেরও খুব ভালো লাগবে আনন্দ হবে দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ তাহলে এই কথাটাই আমরা বারবার জেনে নিচ্ছি যে আকাশটা কিন্তু তখন পৃথিবীর খুব কাছে ছিল তাহলে আর্থ মানেটাও লিখে নাও আর্থ অর্থাৎ পৃথিবী তাহলে আমাদের গল্প কিন্তু এখানে শেষ হয়নি আজকে আমরা গল্পের এত দূরই পড়লাম তোমরাও এটা বারবার রিডিং পড়বে এবং এখানে যে ওয়ার্ডগুলোর মিনিং আমি লিখে দিয়েছি তোমরাও খাতায় লিখে মুখস্থ করবে এরপর আমরা কিছু টাস্ক রয়েছে এখানে লেটস ডু তাহলে করা যাক দেখো কি করতে বলেছে অ্যাক্টিভিটি ওয়ান প্রথমে আমরা নিই রাইট টি ফর ট্রু তাহলে এগুলো তো তোমরা করেইছো ট্রু মানে কি ঠিক ঠিক হলে আমরা টি বসাবো অ্যান্ড এফ ফর ফলস যদি ভুল হয় এফ বসাবো তাহলে এগুলো আমরা করব। দেখে নি কী লেখা রয়েছে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি মিমি আর রাজু গল্পটা শোনার জন্য কোনো রকম তাদের উৎসাহ ছিল না তাদের কোনো রকম এক্সাইটেশন ছিল না এটা কি ঠিক আমার তো মনে হচ্ছে না ঠিক আমাদের প্রত্যেকেরই গল্প শুনতে ভালো লাগে তাহলে যদি এটা ঠিক হয় তাহলে টি লিখবে যদি ভুল হয় এফ লিখবে ওয়ান্স আপ অন আ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই একটা সময় ছেলেমেয়েরা আকাশের সঙ্গে খেলা করত। এটা যদি ঠিক হয় তাহলে টি লিখবে এবং ভুল হলে এফ লিখবে তোমাদের কি মনে হচ্ছে এটা ঠিক না হ্যাঁ ঠিকই তো আমরা তো গল্পে পড়লাম তাহলে এখানে আমরা টি লিখবো দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন তখন স্কাই মানে আকাশ এবং ছেলেমেয়েরা খুব আনন্দে ছিল তাহলে এটা কি হবে ঠিকই তো তাহলে টি করব আর যদি ভুল হয় তাহলে এপ করবে কি করবে সেটা আমি বলবো না অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ সেই সময় ফার অ্যাওয়ে মানে কি অনেক দূরে আকাশ আর্থের থেকে মানে পৃথিবীর থেকে অনেক দূরে ছিল কি মনে হচ্ছে ঠিক না ভুল আমি তো বুঝতে পারছি না তোমরা নিশ্চয়ই বুঝে গেছ তাহলে তোমরা এটা করবে ঠিক আছে আচ্ছা আরও একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রয়েছে খুব সহজ হোমওয়ার্ক দিয়েছি সেটাও আমরা করে নেব দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি ফিল ইন দ্য ব্লাংক অর্থাৎ শূন্য স্থান পূরণ করো এরকম তো আমরা করি বারবার তাহলে সহজেই করে নেব দেখো নাম্বার ওয়ান দ্য কালার অফ দ্য স্কাই ইজ তাহলে এখানে তোমরা স্কাই মানে আকাশের রঙ কি সেটা লিখবে যদি লাল হয় রেড লিখবে নীল হলে ব্লু লিখবে তাহলে তোমরা এখানে ছবিতেই দেখতে পেয়ে যাবে যে ছবিটা আছে সেটা দেখে তোমরা লিখে নেবে দ্য স্কাই স্ট্রেচড লাইক লাইক্যান কী আমি তো ভুলে গেছি তোমরা একটু মনে করবে তো গল্পে কী মতো প্রসারিত ছিল তাহলে যেটা ছিল সেটা লিখবে মিমি অ্যান্ড রাজু ওয়ান্টেড টু হেয়ার মিমি এবং রাজু সেই ছেলে মেয়ে দুটি কী শুনতে চেয়েছিলো তার মায়ের কাছে তাহলে সেটা আমরা এখানে লিখবো দ্য স্কাই ফ্লেড উইথ লিটিল কাদের সঙ্গে খেলা করতো সেটা আমরা লিখে নেবো এখানে আমার মনে হচ্ছে এটা চিলড্রেন হবে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকেই তো সঙ্গেই খেলতো তো স্কাই তাহলে এই দুটো হোমওয়ার্ক তোমরা করে কিন্তু অবশ্যই পাঠাবে তাহলে আজকে এটুকুই এবং রিডিংটা হ্যাঁ রিডিংটা যেন বারবার পড়বে তোমরা থ্যাংক ইউ